আচ্ছা এই মুহূর্তে আমরা একটু পরে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাবের সদস্য আমাদের সম্মানীয় শিক্ষক কল্যাণ রায় মহোদয়। আমরা একটু স্বাগত জানাচ্ছি তাকে। তো এই টুর্নামেন্ট নিয়ে এই যে আমাদের পথচলা, আমরা শুরুতেই স্যারের মুখ থেকে আমরা কিছু শুনে নেবো, কারণ আমরা চব্বিশ পেরিয়ে এক এক করে আমরা চব্বিশটা সিট পেরিয়ে চব্বিশটা সিট পেরিয়ে আমরা পঁচিশতম সিটে অর্থাৎ তিন ভাগ জুবিলি সেলিব্রেশন, যেটা আমাদের কাছে গর্ব, যেটা আমাদের কাছে ঐতিহ্য, সেই পথচলা নিয়ে আমরা আমাদের শিক্ষক ক্লাবের একনিষ্ঠ সদস্য আমাদের সম্মানীয় পলাশ রায়ের মুখ থেকে আমরা নিতে হবে। এবছর আমাদের জেলা থেকে বাইরের জেলা থেকেও আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়া সংলগ্ন কেন্দ্রগুলোর সাথে সাথে বাঁকুড়া, পুরুলিয়া, শুধু উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে টিম, এমনকি রাজ্যের পন্ডিতে নিয়ে ঝাড়খণ্ড থেকে টিম এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এটা অনেক বড় পরিদিক্ষ আমাদের সভাপতি, সহ সভাপতি, আমাদের মহিয়ানন্দ ফাউন্ডেশন, আমরা সবসময় একটা জিনিস দেখেছি, ছোটদের পাশে বড়রা যেভাবে এসে দাঁড়ায় এবং প্রত্যেকটা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে তারা যে সহযোগিতা বাড়িয়ে দেয়, তার জন্য ক্লাবের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই, সশস্ত্র প্রণাম জানাই। আজকে পাঠ্যদার আসার কথা ছিল, এখনো এসে পৌঁছতে পারেনি, তার একটা পারিবারিক কারণে ব্যস্ত হয়ে পড়েছে, আমরা মিস করছি তাকে। আগামী দিনগুলোতে এভাবেই টুরিস্টারের আরো সুনাম বৃদ্ধি পাবে এবং পঁচিশ বছরের প্রোগ্রামটা আমরা ব্যাংক সাকসেসের দিকে নিয়ে যাব এই আশা করি, এবং রাজারহাটের সমস্ত মানুষের কাছে এবং জেলার বাইরের মানুষের কাছেও আমরা অনুরোধ করব, আমাদের এই প্রয়াসকে আপনারা সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা শর্টম্যান ক্রিকেটের ইতিহাসে টুইস্টার রাজারহাট কাপ যেন আগামী দিনে একটা বিরাট জায়গা করে দিতে পারে। এবং লাইভ দেখছেন আপনারা এই প্রোগ্রাম, আপনারা সবাই আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন, আমরা পঁচিশ বছরের এই প্রোগ্রামকে একটা ব্র্যান্ড সাকসেসের দিকে নিয়ে যেতে চাই। ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয়।